বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমি পরিন্দা কে এম সাদিকুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে আইরিন ম্যাডাম, তোমাদের জন্য আজকে আমি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক রেটিও মানে ত্রিকোণমিতিক অনুপাতের 9.1-এর অঙ্কগুলো আজকে দেখাবো। প্রথমে দেখাবো সূত্রগুলো। এটা আমার ষষ্ঠ মানে 6 নম্বর ক্লাস। তো এতদিন অনেকদিন করোনাকালীন সময়ে বাসায় অনেকদিন পড়ার না কারণে আমাদের মোটামুটি পড়া থেকে একেবারে মন আমাদের উঠেই গেছে। যারা আগে একটু বাসায় পড়তাম, যারা পড়তাম না তারা তো পড়িই না, আর যারা একটু বাসায় পড়তাম তারাও এখন বাসায় পড়ি না। কিন্তু আমাদের যেহেতু আমরা নবম দশম শ্রেণীতে আছি, যেহেতু আমাদের একটা পাবলিক পরীক্ষা দিতে হবে, সুতরাং আমাদেরকে এখন না পড়লেও পরে পড়তে হবে। এখন যেহেতু হাতে সময় আছে তাই বাসায় বসে আস্তে আস্তে একটু একটু করে প্র্যাকটিস করো, মোটামুটি পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসটা করি এবং বাসায় তোমরা ক্লাসটা দেখবা। শুধু এই ক্লাস না, আমাদের স্কুল থেকে আরও অনলাইনে ক্লাস হয়, তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে আমাদের ক্লাস করতে আরও আগ্রহ বাড়বে। হ্যাঁ, এবং আমাদের মানে যে পরিশ্রমটা সেটাও আমাদের সার্থক হবে। তো তোমরা বাসায় আমাদের যে ইংরেজি ক্লাস আছে, ম্যাথ ক্লাস আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য, কৃষি, যে ক্লাসগুলো হয় বাংলা, তোমরা সবগুলো ক্লাস বাসায় দেখবা। এবং এখান থেকে তোমাদের মোটামুটি খুব ভালো টিপস মানে তোমাদের এখান থেকে দেওয়া হয় এবং পরীক্ষা আসার মতো অনেক কিছু শেখানো হয়। তো আসো আমরা আজকে ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো ত্রিকোণমিতি হচ্ছে করার জন্য কিছু কিছু নাম, যেমন ত্রিকোণমিতি সূত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোন কয়েকটা নাম আছে যে যে নামগুলো আমাদেরকে জানতে হবে। আসো আমরা সেই জিনিসগুলো জানি। যেমন সাইন থিটা, এই কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। তাহলে একটু জিনিস দেখো, এই নামগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং খুব ভালোভাবে জানতে হবে, ব্রেনে থাকতে হবে। সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, ত্রিকোণমিতি করার জন্য এই নামগুলোর সাথে সবগুলো অঙ্ক জড়িত আছে। তাহলে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা। তাহলে এখানে এই নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে সূত্রে তো আসা যাক, বিপরীত অনুপাতের সূত্রগুলো হচ্ছে আমরা সাইন থিটা লিখতে পারি 1/cosec θ, অর্থাৎ 1/cosec θ। আমরা আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো সাইন থিটা সমান আছে 4/3। এখন আমাকে চাইলো যে কোসেক থিটা সমান কত, তাহলে কোসেক থিটাকে আমরা লিখব বিপরীতটা 1/cosec মানে এটার বিপরীত, তাহলে এই 3/4। আমি কখনোই সাইন থিটার এটা লিখতে পারবো না, সাইন থিটা সমান 4/3 হলে আমি সেক থিটা সমান কি লিখতে পারবো না, সেক থিটা সমান 3/4 লিখতে পারবো না। কারণ হচ্ছে সাইনের সাথে বিপরীত অনুপাতের সূত্রগুলোর সাথে জড়িত আছে কোসেক থিটা। সাইনের সাথে কি সেক আছে? নাই। তাহলে কি আছে? কোসেক। কোসেকের সাথে বিপরীত অনুপাতের সূত্র কি আছে? সেক। তাহলে সাইন থিটা 4/3 হলে কোসেক থিটা সমান সমান কি হবে? 3/4। তাহলে কোসেক থিটাকে আমরা যদি বিপরীত করি তাহলে সাইন হবে, তাহলে 1/কত? সাইন থিটা। কস থিটার আমি এরকম ভাবে লিখতে পারি 1/sec θ, সেক থিটার লিখতে পারি 1/cos θ, ট্যান থিটারে লিখতে পারি 1/cot θ, কট থিটারে লিখতে পারি 1/tan θ। যাক, এগুলো বিপরীত অনুপাতের সূত্রগুলো আমরা দেখে নেই। আবার একটু সাইন থিটা সাথে কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটার বিপরীত হবে 1/cosec। সাইন যদি হয় a/b, কোসেক হবে কি? b/a। সাইন যদি হয় x/y, কোসেক হবে কি? y/x। কোসেক থিটা সমান সমান 1/sin θ। আবার কস থিটার সাথে আছে সেক, বিপরীত অনুপাতে আছে কি? কস থিটার সাথে সেক। কস থিটা সমান সমান 1/sec θ, সেক থিটা সমান সমান 1/cos θ, ট্যান থিটা সমান সমান 1/cot θ, কট থিটা সমান সমান কি? 1/tan θ। তাহলে বিপরীত অনুপাতে ট্যানের সাথে আছে কট, কটের সাথে আছে কি? ট্যান। কসের সাথে সেক, সেকের সাথে কস, সাইনের সাথে কোসেক, কোসেকের সাথে সাইন, অর্থাৎ সাইন সমান সমান 1/cosec, কোসেক সমান সমান 1/sin, কস সমান সমান 1/sec, সেক সমান সমান 1/cos, ট্যান সমান সমান 1/tan, কট সমান সমান কি? 1/tan, ট্যান সমান সমান 1/cot।
অর্থাৎ টেনের সাথে কট, কসের সাথে সেক, সাইনের সাথে কুসেক। এটা হচ্ছে বিপরীত অনুপাতের সূত্রটা। আবার জানতে হবে কোনটার সাথে কোনটা, একটু কম্পেয়ার করে বাসায় করতে হবে। আর একটা জিনিস জেনে রেখো, আমরা টেন থিটারে লিখতে পারি টেন থিটা, টেন থিটাকে আমরা কি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটারে লিখতে পারি, কট থিটারে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে একটু মনোযোগ দিয়ে আবার ক্লাসটা ইয়েটা দেখো, সাইন থিটা সমান সমান ওয়ান বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা, কট থিটা কস থিটা সমান সমান ওয়ান বাই সেক থিটা, সেক থিটা সমান সমান ওয়ান বাই কস থিটা। এভাবেই পড়তে হবে তোমাদেরকে বাসায়। টেন থিটা সমান সমান ওয়ান বাই কট থিটা, কট থিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা, টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা। এই যে এই ধারাবাহিকভাবে এগুলো তোমরা খাতায় উঠায় রাখো এবং এগুলো বাসায় পড়বা, ঠিক আছে? এবার আমি যেভাবে পড়েছি এভাবেই তোমরা পড়তে হবে। তাহলে আমি এখন আসো অঙ্ক করার জন্য, আমাদের ত্রিকোণমিতির বিশেষ করে নয় দশমিক এক এবং অন্যান্য অঙ্কগুলো করার জন্য যে সূত্রগুলো অতীব জরুরি, অনেক বেশি ইম্পর্টেন্ট, আসো আমরা সেই সূত্রগুলো একটু তোমাদেরকে দেখাই দিই। তিনটা সূত্র আগে এটা একেবারে ব্রেনে রাখবা, মুখস্থ করে ফেলবা, হ্যাঁ বাসায় একদম। দেখো আমি তিনটা আগে ঘর করে দিচ্ছি। এরকম করার কারণ হচ্ছে তোমরা জিনিসটা একটু খেয়াল করার জন্য, ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, এটা মুখস্থ ডাইরেক্ট এবং ব্রেনে থাকতে হবে, প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, মানে একটা অঙ্ক দেওয়া আছে ওয়ান, ঠিক আছে? আমি এটা লিখতে পারি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, লিখতে পারি অবশ্যই, দেওয়া আছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আমি ওয়ান লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি দেওয়া আছে ওয়ান, এটা আমার মুখস্থ ব্রেনে থাকতে হবে। তারপর হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, আরেকটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে তিনটে জিনিস একটু দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। এই তিনটে আমার একেবারে ব্রেনে আমি একেবারে এমনভাবে ঢুকাবো যেমন চোখ বন্ধ করে আমি বলতে পারি, কারণ এটা তুমি যত ভালো পারবা অঙ্ক নয় দশমিক একের অঙ্কগুলো তত ভালো পারবে, এবং অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও যখন অঙ্ক ইয়ে করে দেয় তখন এই সূত্রগুলো কিন্তু আমার খুব দ্রুততার সাথে এবং দক্ষতার সাথে আমার এই সূত্রগুলো কাজ করতে হবে। তাহলে এখান থেকে আরও আমি দুইটা সূত্র বের করে নিয়ে আসি। দেখো এখানে আছে সাইন স্কোয়ার থিটা, যদি আমি রাখি তাহলে এখানে ওয়ান, এই পাশে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে কি কস স্কোয়ার থিটা। দেখো এটা থেকে এটা মনে থাকলে কিন্তু আমি এটা বের করতে পারছি। আবার যদি এখানে কস স্কোয়ার থিটা রাখি তাহলে আমি লিখতে পারবো কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে দেখো এখানে যদি আমি সেক স্কোয়ার থিটা রাখি তাহলে লিখতে পারি আমি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, আর যদি এখানে তোমার এই টেন স্কোয়ার থিটা রাখি তাহলে আমি এটা লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এখানে যদি আমি কোসেক স্কোয়ার থিটা রাখি তাহলে লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, আর যদি এখানে কট স্কোয়ার থিটা রাখি তাহলে আমি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এই ছয়টা সূত্র আমার কিন্তু এই তিনটে সূত্র মনে রাখার কারণে আমি নিজে নিজেই বের করতে পেরেছি। তাহলে আমার সূত্র মনে রাখার তিনটা জিনিস হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। তাহলে আমরা কিন্তু ত্রিকোণমিতির দুইটা ধাপ দেখাই দিয়েছি যে সূত্রগুলো, এবং সত্যি কথা তুমি যদি যত বিপরীতের সূত্রগুলো তোমার যত দ্রুত ব্রেনে আসবে, যত দ্রুত তুমি কি এই মানগুলো এই সূত্রগুলো জানবা তত দ্রুত তুমি ত্রিকোণমিতিক সমাধানগুলো করতে পারবা। আরেকটা জিনিস দেখো, এখানে সাইন থিটা আমি বলছি, এখানে থিটা সমান সমান কি এখানে সমান সমান 30 ডিগ্রি দিল, তাহলে আমি সাইন 30 ডিগ্রি, সাইন এ দিল সাইন এ, এটা এটা হচ্ছে কোণের পরিমাণ, এটা যে কোনো কোণ হতে পারে, ঠিক আছে? থিটাটা হচ্ছে একটা
গুণের পরিমাণ। তাহলে এই সূত্রগুলো তোমরা সুন্দর করে উঠায় নাও এবং বাসায় এই সূত্রগুলো, এই তিনটে সূত্র কাজ করবা ভালো করে, এবং তিনটে সূত্র থেকে কিভাবে এই বাকি ছয়টা সূত্র বেরিয়ে আসে সেই টেকনিকগুলো সেখানে এগুলো আমি এখানে দেখাই দিছি, তোমরা বাসায় এগুলো খুব ভালো করে দেখবা। তারপরে আসো একটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু সূত্র আছে এটা দেখাই দিই। হ্যাঁ, আগে সূত্র দেখাইতেছি কারণ সূত্র না পারলে অঙ্ক করা সম্ভব না। তাহলে মনে করো এটা একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী বিপরীত বাহুকে বলা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে গিয়ে কি ভূমি। তাহলে সাইন থিটার ক্ষেত্রে সাইন থিটা সমান কস থিটা সমান টেন থিটা সমান। কোণের ক্ষেত্রে কিভাবে আমরা সাইনের মানটা বের করব? সাইন থিটা আমরা জানি একটা জিনিস মুখস্থ করে আছে, হ্যাঁ, সাগরে সাগরে লবণ অনেক, লবণ অনেক, একটা কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, তারপর একটা হচ্ছে ভূত কিরকম, টেরা টেরা লম্বা ভূত, একটু খেয়াল করে দেখো। তাহলে আমি পড়াইলাম তোমাদেরকে কোণের পরিমাণের ক্ষেত্রে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। এই কথার হচ্ছে সাগরে মানে সাইন, লবণ মানে ল দিয়ে হচ্ছে লম্ব, সাইনের মানটা হবে লম্ব, ল দিয়ে লম্ব, মনে রাখার জিনিস। অ দিয়ে হচ্ছে অতিভুজ। তাহলে কিভাবে বের করলাম কোণের ক্ষেত্রে সাইন থিটার মানটা কি হবে? অর্থাৎ যদি মনে করো দেওয়া আছে এই এ বি সি, এ বি সি সমকোণী ত্রিভুজে তোমার অতিভুজ আছে তোমার এক্স, আর এই ভূমি আছে কত ওয়াই, এবং লম্ব আছে জেড। যদি বলে সাইনের মান কত, সাইন মনে করো কোণের পরিমাণটা আছে এখানে আছে 30 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে সাইন থিটা অথবা থিটা ডিগ্রি দিয়ে বললাম আমি, সাইন থিটা, তাহলে সাইন থিটা সমান সমান কত আসবে, সাইন থিটা সমান সমান কি আসবে, লম্ব বায় অতিভুজ, কারণ সাগরে লবণ, তাহলে লম্ব বায় অতিভুজ হচ্ছে লম্ব হচ্ছে জেড, ঠিক আছে, আর অতিভুজ হচ্ছে এক্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে মানগুলো বসিয়ে দেবো। তাহলে কস আসতেছে কি, কবরে ভূত অনেক, ক দিয়া কস, কবরে মানে কস, ভূ দিয়া ভূমি, ভূত দিয়া কি আছে ভূমি, আর অনেক দিয়া অতিভুজ, অতিভুজ, আর টেরা মানে হচ্ছে টেন, লম্বা ভূত, লম্বা মানে লম্ব, ভূত মানে ভূমি। তাহলে আমি এখান থেকে মানগুলো বের করে নিই সূত্র অনুসারে, সাইন থিটা এখানে দিলাম কস থিটা, তাহলে কস থিটার মান হচ্ছে ভূমি বায় অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে তোমার ওয়াই, ওয়াই অতিভুজ হচ্ছে এক্স, আর হচ্ছে টেন থিটা, টেন থিটা সমান সমান হচ্ছে গিয়ে কি লম্ব বায় ভূমি, লম্ব হচ্ছে জেড, আর ভূমি হচ্ছে কি ওয়াই। তাহলে বের করতে পারবো এখানে যা ইচ্ছে তা মান দিক, আমি এখন কি বের করতে পারবো। আর সাইনেটা বের করলে তো আমারটা কোসেকের এমনি এসে পড়ছে, কারণ সাইনের বিপরীত কস, অর্থাৎ কোসেক, কোসেকের মান হবে এক্স বাই জেড, সাইনেটা যদি জেড বাই এক্স হয় কোসেকেরটা হবে এক্স বাই জেড। তাহলে আমরা কোণের পরিমাণটা আমরা কিভাবে জানবো? সাইন থিটার ক্ষেত্রে সাগরে লবণ অনেক অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কস থিটার সঙ্গে কবরের ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতিভুজ, টেন থিটার ক্ষেত্রে টেরা লম্বা ভূত অর্থাৎ ভূতটা কীরকম অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে আমার কাজ হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে বিপরীত অনুপাতের সূত্র, আর তিনটা সূত্র আমি মুখস্থ করে দিয়েছি স্কোয়ারের, এবং তোমার সমকোণী ত্রিভুজের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমার কি হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। তাহলে আসো আজকে আমি একটা অঙ্ক করাই দিই তোমাদেরকে এই সূত্র অনুসারে। সূত্র অনুসারে বইয়ের মধ্যে আছে ছয়ের এক নম্বরটা, ছয়ের এক নম্বরটা হচ্ছে
তাহলে ছয়ের এক বইয়ের অঙ্ক আছে, ছয়ের এক নাম্বার, 1/sec² a প্লাস 1/2sec² a সমান 1, এটা দেখাইতে বলছি, ঠিক আছে? অর্থাৎ 1/sec² a প্লাস 1/2sec² a সমান সমান কি দেখাবা তুমি? 1 দেখাইবা। তাহলে আমি যদি সমাধানটা করি, দেখো সমাধানটা যদি আমি করি, তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান 1/sec² a প্লাস 1/2sec² a। তাহলে 1/sec-এর আমরা কি লিখতে পারি? কস, ঠিক আছে? 1/sec-এর আমি লিখতে পারি কস। গুণের পরিমাণ এখানে আছে স্কোয়ার দিয়ে দিলাম, গুণের পরিমাণ আছে a, আর প্লাস 1/cos-এর লিখতে পারি আমরা কি? সাইন, বিপরীত অনুপাতের ক্ষেত্রে। তাহলে সাইন এ স্কোয়ার এ, এই যে সাইন থিটা সমান সমান আমরা কি লিখছি? 1/cos θ, আর কস থিটা সমান সমান কি লিখছি আমরা? 1/sec θ। তাহলে এখন দেখো, এখানে আছে 1/sec, 1/sec-এর আমি লিখতে পারি কি? কস, ঠিক না? 1/sec-এর লিখলাম কস, গুণের পরিমাণ থিটার জায়গাতে আছে এ, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এবং 1/cos আছে, 1/cos-এর আমি লিখতে পারি কি? সাইন, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, থিটার জায়গাতে আছে কি? এ। অবশ্যই আমি মনে করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্র জানি কি? সূত্রটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কত? 1, ঠিক আছে? তা যেহেতু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আছে, তাহলে আমি এটা সমান সমান কি লিখতে পারি? 1 সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের এই রাইট হ্যান্ড সাইডটা মিলে গেছে, আমরা লিখতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এই অঙ্কটা বাসায় করবো। আমি আরেকটা ছয়ের দুই নম্বর অঙ্কটা কাজ দিয়ে দিই বাসায়। ছয়ের দুই নম্বর অঙ্কটা হচ্ছে তোমার কাজ থাকবে 1/cos² a মাইনাস 1/cot² a সমান 1, এটা প্রমাণ করবা তোমরা। 1/cos-এর আমরা লিখতে পারি sec² এ, আমি একটু দেখাই দিচ্ছি, মাইনাস 1/cot-এ লিখতে পারি tan² এ সমান 1। তাহলে আমরা জানি sec² মাইনাস tan² সমান সমান কি? 1। তাহলে এটা তোমাদের কাজ করবা। আমি এখন সাতের একটা অঙ্ক দেখাই দিচ্ছি। সাতের এক নম্বর অঙ্কটা হচ্ছে (1/sin²a) মাইনাস 1/tan²a সমান 1। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড এটা সমাধানটা করি। লেফট হ্যান্ড সাইড সমান 1/sin²a মাইনাস 1/tan²a। তাহলে 1/sin²a আমি লিখতে পারি কি? cos²a মাইনাস 1/tan² লিখতে পারি কি? cot²a। তাহলে আমরা জানি কি? আমরা একটা সূত্র পড়ছি cos², দেখছো সূত্রগুলি কিভাবে কাজে লাগতেছে? তাই মাইনাস cot²a সমান কত? 1 সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান কি? রাইট হ্যান্ড সাইড। সাতের দুই নাম্বার অঙ্কটা করে নিয়ে আসবা আমার তোমাদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ। তো সাতের দুই এবং ছয়ের দুই এবং এই অঙ্কগুলো বাসায় কাজ করবা। আর পরবর্তীতে আমি ত্রিকোণমিতির আরও যে অঙ্ক আছে মোটামুটি আরও দুইটা ক্লাস করে 9.1-এর অধ্যায়টা পুরোপুরি কমপ্লিট করে দেবে। আজকে বিশেষ করে তোমাদেরকে বাসায় কাজ দেওয়া হলো এবং এই অধ্যায়ের যে সূত্রগুলো আমি পড়িয়েছি, এই সূত্রগুলো, শুধু সূত্রগুলো তোমরা অঙ্ক করা না করে সূত্রগুলো তোমাদের খাতায় লিখতে হবে এবং বাসায় এগুলো প্র্যাকটিস করবা। পরবর্তীতে আমি বাকি ক্লাসটা, যদি সূত্রগুলো পারো অবশ্যই তোমরা ক্লাস বুঝতে পারবা।